আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে সঠিক খাবারটা সঠিক সময়ে খেতে হয়। আর আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধব বা অনেক রকম চারপাশের ভিডিও দেখে অনেক কিছু খেয়ে ফেলি, তবে একটা কথা বলার আছে, আমাদের প্রত্যেকের খাবার দাবার আমাদের প্রত্যেকের শরীরের জন্য একই নয়। ঠিক তেমনই আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একই এক্সারসাইজও নয়, তাই সঠিকটা জানতে হবে। আজকে এই সুস্থ থাকার জন্য একটা ফল যেটা স্ট্রবেরি, সেটা নিয়ে আমি আলোচনা করব। কেন খাবেন এই স্ট্রবেরি, কী এর উপকারিতা, তাহলে আসুন জেনে নেওয়া যাক স্ট্রবেরির কিছু স্বাস্থ্যগুণ। এই স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। 8টি স্ট্রবেরিতে একটা কমলা লেবুর সমান ভিটামিন সি পাওয়া যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফলের জুড়ি মেলা ভার। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা ছাড়াও স্ট্রবেরির কিন্তু বেশ কয়েকটি গুণাগুণ আছে, আসুন একে একে জেনে নেওয়া যাক। প্রথম, যেহেতু এই স্ট্রবেরিতে সোডিয়াম প্রায় নেই বললেই চলে, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য এটি ভালো। রক্তচাপ রোধে সহায়তা করে এই ফল। দুই, স্ট্রবেরিতে থাকা উপাদান ক্ষতিকর কোলেস্টেরল থেকে হার্টকে ভালো রাখে। তিন, এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েডস ও পলিফেনল। এতে থাকা উপাদানগুলি হার্টের ধমনী ভালো রাখে। চার, স্ট্রবেরি মানুষের শরীরের ক্ষতিকর ফ্যাট এলডিএল কমায়। পাঁচ, ঠিক শীতের মরশুমে যখন ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়, তখন এই ফল যদি গ্রহণ করা যায় তাহলে বিভিন্ন রকমের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা যায় খুব সহজে। ছয়, স্ট্রবেরিতে আছে প্রচুর ফাইবার যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। সাত, অতিরিক্ত ওজন নিয়ে এখন অনেকেই চিন্তিত, প্রত্যেক দিন স্ট্রবেরি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ কিন্তু ঝরে যায় সহজে। আট, চুল পড়া আজকাল তো সকলেরই সমস্যা, নিয়মিত এই ফল খেলে তা চুল পড়া রোধ করে। নয়, বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমতে থাকে, কিন্তু এই ফল গ্রহণ করলে স্মৃতিশক্তি বাড়াতে এই ফল সহায়তা করে। দশ, স্ট্রবেরি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়তা করে, ফলে নিয়মিত স্ট্রবেরি খেলে ক্যান্সারের কোষ গঠন হতে পারে না। স্ট্রবেরির এতগুলো স্বাস্থ্যগুণ আছে, এবার আপনি প্রতিদিন খেতে পারেন কিংবা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। তবে এর পরেও আমি একটা কথা বলবো, আপনি যখন স্ট্রবেরি খাবেন, খেতে তো পারেন, কিন্তু আপনার যদি এমন কোনো রোগ থাকে যেটা আপনি জানেন, আপনার শরীরে কোনো বিশেষ রোগ বাঁধা বেঁধেছে আপনি যদি জানেন, অবশ্যই যে কোনো কিছু খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নেবেন। স্ট্রবেরি তো আমরা ফল হিসাবে খেতে পারি, স্ট্রবেরি আমরা স্যালাড হিসাবে খেতে পারি। কলকাতাতেও এখন কিন্তু স্ট্রবেরির প্রচুর প্রচলন আছে, মানে এখানে প্রচুর পাওয়া যায়। আপনারা বড় বড় যেখানে দোকান আছে, মুদি দোকান, বা আপনারা এখন তো রাস্তায়ও বিভিন্ন যে ফলের দোকানগুলো আছে সেখানেও স্ট্রবেরি পেতে পারেন। স্পেন্সার্স মোর, এখানে খোঁজ করলে খুব সহজে স্ট্রবেরি পেতে পারেন। আর স্ট্রবেরির দাম আগে অনেক বেশি টাকা ছিল, কেজি প্রতি 1000 থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হতো পাইকারি দরে, তবে এখন দাম কমে 300-400 টাকাতেও কেজি দরে বিক্রি হয়। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন শিউলির হিসেল। যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে শিউলির গান কবিতা, অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।